নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো ভৌত বিজ্ঞানের। আজকে আমি পেজ নম্বর 656 এবং 657 নম্বর পেজের যাবতীয় এমসিকিউ ট্রু ফলস শূন্যস্থান সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে 1.1-এ, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম হলো, অ্যান্সার হবে সেট অ্যান্সার মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন 1.2-তে কি বলেছে, কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরল রৈখিক হয় না, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ভি বনাম পি। পরের প্রশ্ন কি বলেছে 1.3-তে, এসটিপিতে 11.2 লিটার একটি গ্যাসের ভর 22 গ্রাম হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 22। পরের প্রশ্ন 1.4-এ, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻⁶ সেন্টিমিটার হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হবে, অ্যান্সার হবে 12 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিমিটার। তো দেখো এটা হবে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন কী বলেছে 1.5-এ, কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসদ হয়, তো দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার উত্তল দর্পণ। পরের প্রশ্ন কী বলেছে 1.6-এ, সমবাহু প্রিজমের আপতন কোণ 40° ও নির্গমন কোণ 30° হলে চ্যুতিকোণ কত হবে, তোমরা তো জানো যে চ্যুতিকোণ সমান আপতন কোণ মাইনাস নির্গমন কোণ, অর্থাৎ 40° থেকে 30° বাদ দিলে অ্যান্সার হবে 10°, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার 10°। পরের প্রশ্ন কী বলেছে 1.7-এ, দুটি সমান দৈর্ঘ্যের তামার তারের একটির ব্যাসার্ধ অন্যটির দ্বিগুণ, তার দুটির রোধের অনুপাত কত হবে, অ্যান্সার হবে ডি অ্যান্সার 4:1 হবে, 4:1। পরের প্রশ্ন কী বলেছে 1.8-এ, 240 ভোল্ট 60 ওয়াট বাতি রোধ কত হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 960 ওহম হবে। পরের প্রশ্ন কী বলছে 1.9-এ, প্রতিটি আলফা কোণার আধান, তো দেখো এর অ্যান্সার হবে সের অ্যান্সার +2 একক। 1.10-তে প্রদত্ত কোণটির পর্যায়গত ধর্ম নয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার তেজস্ক্রিয়তা। পরের প্রশ্ন 1.11-এ, প্রদত্ত কোণটি তড়িৎ যোগী যৌগ নয়, অ্যান্সার হবে সের অ্যান্সার CO2 মানে কার্বন ডাইঅক্সাইড। 1.12-তে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িদ্বার হিসাবে ব্যবহৃত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার PT path। পরের প্রশ্ন 1.13-তে লাভলাং পদ্ধতিতে প্রস্তুত করা হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্ন কী বলেছে 1.14-এ, ধাতুর নিষ্কাশন করা হয় কোন পদ্ধতিতে, অ্যান্সার হবে সের অ্যান্সার কার্বন বিজারণ। পরের প্রশ্ন কী বলেছে 1.15-এ, ইথাইল অ্যালকোহলের কার্যকরী মূলক হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার বন্ড OH অর্থাৎ -OH। এবার আমি বিভাগ খ সলভ করাবো। তো দেখো বিভাগ খয়ের ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়, অ্যান্সার হবে ট্রোপোস্পিয়ারে। পরের প্রশ্ন অথবা দিয়ে, জেট প্লেন চালানোর জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযুক্ত, অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ার। 2.2-তে মিথেন হাইড্রেট কোথায় পাওয়া যায়, অ্যান্সার হবে সমুদ্রের তলদেশে। পরের প্রশ্ন 2.3-তে চালচে সূত্রের ধ্রুবক কী কী, অ্যান্সার হবে গ্যাসের চাপ ও গ্যাসের ভর। 2.4-এ তো দেখো কী বলছে, শূন্যস্থান পূরণ করো, গ্যাসের চাপ মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, অ্যান্সার হবে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন কী বলেছে 2.5-এ, তাপের সুপরিবাহী একটি তরলের নাম লেখো, অ্যান্সার হবে পারদ। পরের প্রশ্ন α R α A। পরের প্রশ্ন অথবা দিয়ে, γ R γ A γ G এর মধ্যে সম্পর্কটি হল, অ্যান্সার হবে γ R = γ G + γ A। γ R = γ G + γ A ঠিক আছে। 2.6-এ কী বলেছে, স্ট্রিট ল্যাম্পে প্রতিফলক হিসাবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়, অ্যান্সার হবে উত্তল দর্পণ। পরের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো, কী বলেছে, প্রিজম বর্ণ সৃষ্টি করে, এটা কি আছে মিথ্যা আছে। 2.8-এ ফিউজ তারকে বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়, অ্যান্সার হবে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। পরের প্রশ্ন অথবা দিয়ে, তড়িৎ প্রবাহ মাত্রা মাপক যন্ত্রের নাম কী, অ্যান্সার হবে অ্যামোমিটার। 2.9-এ বাল্য চক্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়, অ্যান্সার হবে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়। পরের প্রশ্ন 2.10-তে কার্বনের কোন আইসোটোপটি তেজস্ক্রিয়,
অ্যান্সার হবে। তো দেখো কী হবে, 14C6, মানে উপরে 14, মাঝখানে সি, তার নিচে 6, আশা করি বুঝতে পারছো। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, 2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। 2.11.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যান্সার হবে ফোরের অ্যান্সার সিএ। 2.11.2 সমযোজী নন পোলার একটি দ্রাবক, অ্যান্সার হবে রোমান ফোরের অ্যান্সার CCl4। তারপরে কি বলেছে, ওয়াসল্ট পদ্ধতিতে প্রস্তুত করা হয়, অ্যান্সার হবে সিক্সের অ্যান্সার HNO3। পরের প্রশ্ন, কলঙ্কিহীন ইস্পাত থাকে, অ্যান্সার হবে রোমান ওয়ানের অ্যান্সার CR। তারপরে কি বলেছে, প্রতিটি জৈব যৌগ থাকে, অ্যান্সার হবে সিএর অ্যান্সার, অর্থাৎ রোমান টুয়ের সিএর অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এবার আমি পরের প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। 2.12 একটি তেজস্ক্রিয় নোবেল গ্যাসের নাম লেখো, অ্যান্সার হবে রেডন, সত্য মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে বিজারণ ঘটে, এটা কি সে মিথ্যা আছে? 2.14 অ্যানোড মাডে থাকে এমন একটি দামি ধাতুর নাম লেখো, অ্যান্সার হবে সোনা, প্লাটিনাম, এগুলো থাকে। ঠিক আছে, সোনা থাকে, প্লাটিনাম, এগুলো লিখলেই হয়ে যাবে পরের প্রশ্ন অথবা দিয়ে। কপার কি বলেছে, বিশোধনে অ্যানোড রূপে কি ব্যবহার করা হয়, অ্যান্সার হবে মোটা দণ্ড ব্যবহার করা হয়। 2.15 ওলিয়ামের সংকেত লেখো, অ্যান্সার হবে H2S207। পরের প্রশ্ন অথবা দিয়ে, অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে, অ্যান্সার হবে সালফোরিক অ্যাসিডকে বলে, অর্থাৎ H2SO4কে অয়েল অফ ভিট্রিয়ল বলে। পরের প্রশ্ন কি বলেছে, 2.16 CU এর একটি সালফাইড আকরিকের নাম লেখো, অ্যান্সার হবে কপার গ্লান্স, কপার গ্লান্স, গয়লয় আকার 900। 2.17 সরলতম অ্যালকাইন কি, অ্যান্সার হবে অ্যাসিটিলিন। পরের প্রশ্ন কি বলেছে অথবা দিয়ে, কার্বাইড বাতিতে সে গ্যাসটি জলে তার নাম কি, মানে যে গ্যাসটি জলে তার নাম কি, অ্যান্সার হবে অ্যাসিটিলিন, মানে C2H2। তো বুঝতে পারছো আজকে আমি ভৌতবিজ্ঞানের একটা সেট সলভ করে দিয়েছি, বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, তাহলে তোমরা বুঝতে পারবে কোন প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং কোন প্রশ্নগুলো খুবই ভাইটাল আছে। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।